মেনেও নেন যে ইসলামে লজিক্যালি কত ঘাটতি আছে এবং এটা একটি মানে ভুল বিলিফ তারপরও তারা মানে এটি থেকে বের হয়ে পারবেন কারণ মানে বিলিভারদের ক্ষেত্রে এটা হয় কি যে রিলিজিয়নটা তাদের ছোটবেলা থেকে মাইন্ডসেটকে অনেকভাবে মানে ইনফ্লুয়েস করে যার ফলে তাদের মানে যে মানে ব্রিটিশ সিস্টেম সেটা রিলিজিয়নের উপরে বেস করে হয় সো এরকম যদি ধরেন কি পরে যে যদি তারা এই ক্ল্যারিটিটা পেয়ে যায় তখন তাদের কাছে এটা একটা শখ হয়ে আসবে না যে তারা কি এটা থেকে বের আসতে পারে অনেকে বের হতে পারে তো পারসন টু পারসন ভেরি করে যারা একেবারে বেশি অন্ধবিশ্বাসী তারা সাধারণত বের হতে পারে না আর যারা একটু যুক্তিবিবুদ্ধি যাদের একটু কাজ করে তারা অনেকে বের হতে পারে আমি একটা অন্য বিষয় মানে জান দ্যাট সেটা হচ্ছে যে সমাজ সোসাইটিতে ধরেন কি বলে সোসাইটি এমনি মানে মিসোজিনিস্ট বা মানে আর অনেক দিক দিয়ে মানে नैरो माइंडेड যেটাকে মানে ইসলাম বিলিভার বা রিলিজিয়ন বিলিভার রা আরো মানে ওটাকে একটা মানে ডিফেন্ড করার ওয়ে পেয়ে যায় তারা যে দেখো রিলিজিয়ান আছে তাই আমরা উইমেনের এগেন্স্ট এভাবে মানে ক্রাইম করবো আর কি করবো সো এটা যে তাদেরকে একটা পাওয়ার দিয়ে দেয় তারপরে তারা যখন এটা মানে জানতে পারে যে তারা যে রিলিজিয়ানে বিলিভ করে এসছে সেটা ভুল তো তারা কি তখন মানে এটা অ্যাকসেপ্ট করতে পারবে দিয়ে মাইনরিটি মাইনরিটিদেরকে বা উইমেন উইমেনদেরকে তাদের রাইটটা দিবে আপনার প্রশ্নটাই ভালোভাবে বোঝা আপনার মানে ভয়েসটাও এইভাবে আসতেছে যেটার কারণে আমি আপনার ভয়েসটাও ঠিকভাবে ভালোভাবে বুঝতে পারছি না এবং আপনার প্রশ্নটা আমি ভালোভাবে বুঝিনি আপনি কি আরেক একবার বের হয়ে আবার একটু যুক্ত হবেন আচ্ছা ঠিক আছে কারণ আপনার কথাটা বোঝা যাচ্ছে না আপনার কথা এমন ভাবে আসতেছে আচ্ছা আপনাকে আমি বের করে দিচ্ছি আপনি আবারও একটু যুক্ত হন তখন কথা বলা যাবে কিন্তু আপনার কথা বোঝা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে এক্স ওয়াই জেড আপনাকে যুক্ত করা হয়েছে এক্স ওয়াই জেড আপনি বলেন তাহলে এক্স ওয়াই জেড নিজেকে করে কথা বলেন এক্স ওয়াই জেড নিজেকে করে কথা বলেন হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমার পুরো ব্যাপারটা হচ্ছে কি আমি বুঝলাম যে কোন রিলিজিয়ন নেই বা এই ধরনের কোন এক্সিস্টেন্স নেই সো বাংলাদেশে বসবাস করে আমি যে তো যে সকল প্যাথেটিক বিষয়ের সম্মুখীন হচ্ছি সেগুলো আমি কিভাবে আসলে ইগনোর করতে পারি সেটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে আপনি কিভাবে ইগনোর করতে পারেন এই পদ্ধতিটা তো আপনারই ডেভেলপ করতে হবে যেমন হচ্ছে আমার এক্সাম আছে পাশে হচ্ছে মসজিদে খুব জোরে জোরে ওয়াজ চলতেছে বা এমন কিছু সিন আমি প্রত্যক্ষ করি যেগুলো মানসিক ভাবে মানতে পারি না আমাকে মানসিক ভাবে প্রচন্ড রকম আঘাতপ্রাপ্ত করে বাট আমি বাধ্য হই আসলে এখানে থাকতে বা এটা মানায় নিতে বাট যেটা আমার মন আসলে আমার নিজেকে অনেক সময় সায় দেয় না সো এই যে মানসিক ভাবে আমি আমাকে যে স্কুইজ করে রাখতেছি এইখান থেকে আমি আসলে কিভাবে মুক্ত করতে পারি এটাও ভাই আপনার নিজেরই আসলে বের করতে হবে এটা মেকানিজমটা এটা তো মানে আমি কিভাবে বলবো আমি তো আসলে বুঝতে পারছি না যে আমি কি আপনাকে কি পরামর্শ দিতে পারি যেমন আমি আপনাকে একটা বললাম যে ওয়াজ হচ্ছে বা সেকেন্ড আরেকটা ব্যাপার আমি বলতে পারি যে একদিন আমি দেখলাম যে আমার বাসায় ওয়াজ সো আমি আমি ভাবলাম যে ঠিক আছে এটাকে হিসাবে দেখি পেন না নিয়ে তারা কি বলে সো আমি তাদের ওয়াজের ওইখানে যাই ভাবলাম যে একটা এনজয় করি যাওয়ার পরে আমি দেখলাম যে পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের ছয় থেকে সাত বছর আট বছরের বাচ্চাদেরকে মানে যেমন আমাদের বাংলাদেশে যেমন রিহার্সাল করায় নাটকের বাচ্চাদেরকে সো ওইভাবে করে একটা নাটকীয় রিহার্সাল করাচ্ছে স্টেজের মধ্যে লাশকে কিভাবে দাফন করতে হয় মানে অলমোস্ট এক দুই সামনে আছে সবাই সেটা থেকে শিক্ষা নিতেছে ভয় এবং মুক্তির জায়গা থেকে কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদেরকে একদম এত বয়সে যে ভয় এবং মুক্তির ব্যাপারটা ঢুকাই দিতেছে এবং এই বাচ্চাগুলো যখন বড় হবে সেই বাচ্চাগুলো তো আসলে কখনোই সেই জায়গা থেকে বের হইতে পারবে না এখন একজন মুক্তমনা হিসাবে সেখানে আমি কোনো সাউন্ডও করতে পারতেছি না আমি সেটাকে বিনোদন হিসাবেও নিতে পারতেছি না এই যে একটা আসলে ট্রমা তৈরি হওয়া আমার মধ্যে এই জায়গাটার থেকে আমি আসলে কিভাবে বের হইতে পারবো বা এইখানে আমার কি করণীয় আছে আমি আপনি আমি যতটুকু জানি আপনি দেশের বাইরে আছেন সেখান থেকে হয়তো আপনি আপনার ভয়েসটাকে রেজ করতে পারতেছেন বাট বাংলাদেশে থেকে কিন্তু সেটা আমি পারতেছি না সো এই সব মানে একটা নিজেকে যে মানে একদম ছোট করে রাখা বা নিজের কথাগুলো না বলা বা নিজের মধ্যে দেখতেছি সেখানে একটা সংখ্যার জায়গা আছে সেখান থেকে আসলে নিজেকে এত ছোট জায়গায় রেখে এবং আমি ওভারঅল চিত্রটাও বুঝতেছি আসলে এখানে আমি কিভাবে নিজেকে নিজের মানে যে নেচার আছে সেই নেচারটাকে টিকে রেখে কিভাবে করে আমি থাকবো এই জিনিসটা নিয়ে আসলে আমি সব সময় একটা টেনশনের ভিতরে থাকি বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি আপনারা এই আসলে আদৌ আমার পক্ষে যেমন আমি অনেক ছোট একটা মানুষ আমার এডুকেট করা সম্ভব না বা কোনো স্টেপ নেওয়া সম্ভব না সো এখানে তো ভয় অবশ্যই আছে ঠিকই বলেছেন কিন্তু এই রকমের পরিস্থিতিতে নিজের নিরাপত্তাটাই সবচেয়ে আগে ভাবতে হবে এরপরে যদি আপনার এই যে জিনিসগুলা যেগুলো আপনি দেখতেছেন আশেপাশে সেগুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমরা যেটা পরামর্শ দিই যে আপনি অনলাইনে বলেন ভিডিও বানান বা ধরেন একটা ফেক পেজ দিয়ে এই ভিডিও বা এই ধরনের কথাগুলো লেখালেখি করেন এগুলা করতে পারেন নিজের পরিচয়টা গোপন রেখে

ওকে ভাই থ্যাংক ইউ মোমিনদের সাথে খুব ভালো টাইম কাটান আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে পরের জনকে দেখি রাজু রাজু আপনাকে করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আচ্ছা ভাই আপনারা যে এগুলো পড়তেছেন তো আমার তো মনে হয় এক সময় আপনারা যে এই নাস্তিকতা করতেছেন এই এক সময় ধর্মতে রূপান্তরিত হয়ে যাবে হয়তো আপনি হয়ে সেই ধর্মের প্রধান গুরু এরকম কি সম্ভাবনা আছে তো আমার তো এই জিনিসটা বারবার মনে হয় এটা এটা আপনার ব্যাখ্যা কি দিবেন ভবিষ্যতে কি হতে পারে কে কেমন কি হবে সেটা তো এখনো হচ্ছে হয় নাই তো ভবিষ্যতে যে এটাই হবে এরকম কোন প্রমাণ আপনার কাছে আছে না মানুষ হইতেছে মানুষ এমন একটা মানুষ ফলো করে

আমরা যে স্পুন ফিলিং করবো সেরকম তো না আপনারা নিজেরা খানিকটা চর্চা করুন 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 পড়াশোনা যে জিনিসটা জিনিসটা শুনলেন আমাকে কাউন্টার দিতে হবে আপনার একটা কাউন্টার দিতে পারেন আপনি নিজেরাও ভাবতে পারেন আপনাদের নিজেদেরও মস্তিষ্ক আহ রীতি ঘটক একটা কথা বলতেন যে ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন এই জিনিসটা আমি সবাইকেই বলতে চাই মন্দির করলেন মসজিদ করলেন আমাদের নামে সেটা আমার আউট নয় সেটা কি করলেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আহ আমরা সেই জিনিসটাকে প্রমোট করি না সেই জিনিসটাকে সাপোর্ট করি না ভাই ভাইটুকি হ্যাঁ অনেক ধন্যবাদ অমিত ভাই আমি আপনাকে আরেকটা জিনিস নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আমি সংক্ষেপে বলতে পেরেছি এই যে যে হয় প্রথমে একজন এসে জিজ্ঞেস করছিলেন আমি কয়েকটা উদাহরণ বের করে দেখিয়েছি এবং কয়েকটা অপটিক্যাল ইলুশনও আমি বের করে দেখিয়েছি কিন্তু আমি আমাকে যদি উনি আগে বলে রাখতেন তাহলে আমি এটার অনেকগুলা রেফারেন্স আমি এগুলো নিয়ে অনেক পড়েছি একসময় এখন ভুলে গেছি জিনিসগুলো আমার এখানে মনে নাই বুঝছেন এই কারণে আমি ওনাকে খুব ভালোভাবে উত্তরটা দিতে পারিনি আপনি যদি আজকে আহ মানে টাইম পান তাহলে এটা নিয়ে একটু কথা বলতে পারেন যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রকম জায়গা আছে যেখানে গ্রাভিটির কারণে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে কিছু অপটিক্যাল ইলেশন ঘটে এবং মানুষ যে যেটা দেখার কথা সেটা না দেখে উল্টা জিনিসটা দেখে এটার কারণে যে অনেক মানে অনেক সময় অনেক জায়গায় মানে দর্শনার্থীর ভিড় পরে যায় যে এই জিনিসটা দেখার জন্য তো এই জিনিসটা যদি আপনি একটু আলোচনা করতে পারেন তাহলে আজকে আমি খুবই ভালো হবে তাহলে একসাথে আর রাজু সাহেব আপনার কি আমার কাছে আর কোনো প্রশ্ন আছে না হলে আমি আমি একটু ব্রেকে যাব অমিত ভাই যেহেতু আসছেন আমি একটু ব্রেকে যাব রাজু সাহেব আপনি কি আর কিছু জিজ্ঞেস করবেন রাজু একটু আনমিউট করে কথা বলেন চলে যেতে পারি সমস্যা নাই আমার যেটা প্রশ্ন ছিল হয়ে গেছে আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন